এখন আমরা জানবো ঈশপ সম্পর্কে একটি রিয়ারেঞ্জ। ওয়ান্স দেয়ার ওয়াজ এ ম্যান নেমড ঈশপ ইন গ্রিস। একদা ঈশপ নামে একজন ব্যক্তি ছিলেন গ্রিসে। হি ওয়াজ ভেরি ফেমাস, তিনি ছিলেন বিখ্যাত ফর হিজ ফ্যাবলস, তার পৌরাণিক কাহিনীর জন্য, অন মোরাল লেসন, নৈতিক শিক্ষার উপরে। হি ওয়াজ আ স্লেভ ইন হিজ আর্লি ডেজ, তার জীবনের শুরুতে তিনি ছিলেন একজন দাস। বাট হি ওয়াজ ভেরি রিলিজিয়াস মাইন্ডেড, কিন্তু তিনি ছিলেন খুবই ধর্মীয় মনের। ওয়ান্স একদা হি ওয়াজ সোল্ড, তাকে বিক্রি করে দেওয়া হলো টু আ ফার্মার, একজন কৃষকের কাছে। হু ওয়াজ লেজি, যে ছিল অলস। অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিন, ঈশপ দেখতে পেল যে হিজ মাস্টার ডিড নট সে হিজ মর্নিং প্রেয়ার, তার প্রভু বা মালিক সকালের নামাজটা পড়ছে না। বাট স্লিপড টিল সানরাইজ, কিন্তু সূর্য ওঠা পর্যন্ত ঘুমায়। হি ওক আপ হিজ মাস্টার, সে জেগে উঠালো তার মালিককে। বাট হি উড নট লিভ হিজ বেড, কিন্তু তার সে বিছানা ছেড়ে উঠল না। হি আস্কড ঈশপ, সে ঈশপকে বলল টু গো টু দ্য ফিল্ড, মাঠে যেতে, টু ওয়ার্ক ফর হিম, তার কাজ করার জন্য। ঈশপ ওয়াক হিজ মাস্টার নেক্সট ডে টু, ঈশপ পরবর্তী দিন তার মালিককে উঠালো। বাট কিন্তু দ্য মাস্টার বিকেম অ্যাংরি, কিন্তু মালিক অনেক রাগান্বিত হল। অ্যান্ড গেভ হিম, এবং তাকে দিয়ে দিল আ ব্যাগ অফ বার্লি, এক ব্যাগ জব। হি টোল্ড হিম, সে তাকে বলল টু গো টু দ্য ফিল্ড, মাঠে যেতে, অ্যান্ড সো দ্য সিডস, এবং বীজগুলো বপন করতে।